সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে একটা অত্যন্ত ঘটনাবহুল দিন, ইটস এ ভেরি ইভেন্টফুল ডে। সকাল থেকে একেবারে ফোনের বন্যা, সকলেই ফোন করে অভিনন্দন জানাচ্ছেন, কংগ্রাচুলেট করছেন যে একাধিক নক্ষত্র পতনের যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম 2019 ডিসেম্বরে, ইয়ার অফ রিবার্থ 2020 এই ভিডিও সিরিজে, সেই ভবিষ্যৎবাণী আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু এই সময়গুলো, এই সাফল্য, এই সাকসেস ইজ নট আ ভেরি হ্যাপি টাইম। যখন কাউকে বলি যে আপনার চাকরি হবে, সে চাকরি পায়, বিয়ে হবে, বিয়ে হয়, বিদেশ যাত্রা হবে, বিদেশ যাত্রা হয়, তখন যে মনে আনন্দটা হয়, মনে তৃপ্তিটা হয়, এই করোনা যে প্রেডিকশন করেছিলাম এবং এই যে একাধিক নক্ষত্র পতনের যে প্রেডিকশন করেছিলাম, এই প্রেডিকশনগুলো ফলে যাওয়াতে কিন্তু মন উদাসী হয়, মনে সেই উৎসাহটা পাই না। যদিও এর একটা পজিটিভ দিক আছে যে আগাম মানুষকে অবগত করতে পেরেছি, পূর্বাভাসটা দিতে পেরেছি, যারা সেটা গ্রহণ করেছেন তারা লাভবান হয়েছেন, তারা সেই মতো নিজেদের জীবনকে সেটিং করেছেন। আসলে কি জানেন, যারা রাশিফল বলেন তারা তো রাশিফলটা বলতে পারেন না, এই জন্য যারা রাশিফল বলেন না তাদের রাশিফল বলতে হয়, যেটা একটা খুব মজার ব্যাপার। যারা রাশিফল বলেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিউজ, মোটিভেশনের সব সেশন করেন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর রাশিফল দিচ্ছেন, রাশিফলের ফসল নিয়ে হাজির হচ্ছেন, তারা তো আসলে রাশিফলটা বলতে পারেন না, কোনো প্রেডিকশনের কোনো বালাই নেই। এই জন্য আমাদের মতো তুচ্ছ নগণ্য সামান্য সাবস্ক্রাইবার, সামান্য ভিউয়ার, যাদের আমরা, যারা রাশিফল বলার অধিকার পাইনি, ক্ষমতা পাইনি, অনুমতি পাইনি, আমাদেরই আইন উল্লঙ্ঘন করে অধিকার, অনধিকার, অনধিকার প্রবেশ করে রাশিফলটা বলতে হয়। তো সকলেই কংগ্রাচুলেট করেছেন, বহু মানুষ যারা আপনারা ফোন করেছেন তাদের ধন্যবাদ, যারা ইউটিউব কমেন্ট সেকশনে বলেছেন তাদেরও ধন্যবাদ। তো ঋষি কাপুর আর চুনি গোস্বামীর হরোস্কোপে প্রবেশ করার আগে তাদের এই জীবনাবসানের পরিপ্রেক্ষিতে তাদের যে জন্মছক একটু আমরা খুলে দেখব, তার আগে একটা খুব বিশেষ আলোচনা করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমরা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি, হিস্টোরিক্যালি এরকম কঠিন সময় আমরা কোনোদিন দেখিনি, আমাদের পূর্বপুরুষরাও দেখেননি। এই সময় আমাদের জীবনের গুণগত মান যত সম্ভব, যতটা সম্ভব আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের এক্সট্রা স্ট্রেংথ চাই, এক্সট্রা ক্যাপাসিটি চাই, এক্সট্রা টেনাসিটি চাই, সব কিছু এক্সট্রা চাই, বাড়তি। সিচুয়েশন যেহেতু অ্যাবনর্মাল, সিচুয়েশন যেহেতু এক্সট্রাঅর্ডিনারি, সুতরাং আমাদেরও কিন্তু নর্মাল অর্ডিনারি রিকোয়ারমেন্টের চেয়ে আমাদের রিকোয়ারমেন্টের লেভেলটা বাড়াতে হবে, বিকজ উই হ্যাভ টু বি অ্যাট পার, আমাদের ফিট করতে হবে, আমাদের প্যারালাল থাকতে হবে। এহেন পরিস্থিতিতে কিন্তু মানুষের অবস্থা খুব খারাপ। আমি নিতান্তই ভীত সন্ত্রস্ত, আই এম এক্সট্রিমলি স্কেড,
ফিয়ারফুল, পেট্রিফাইড, যে এই মানুষের কি হবে, মানুষের কোনো ধ্যান ধারণা নেই, মানুষ এত আকাট, নিরেট, অবোধের মতো চলছে, এই ভেবে যে এই করোনা দুদিন পরে কাহিনী শেষ হয়ে যাবে, আবার সব যেরকম ছিল স্কোয়ার ওয়ানে ফিরবে, সেটা হবে না। করোনাটা ইজ নট জাস্ট আ প্যান্ডেমিক, করোনা একটা টুল, একটা মাধ্যম, যার মাধ্যমে পৃথিবী পরিবর্তন হচ্ছে। আপনাদের যে এত রকম মেডিটেশন দিয়েছে এবং আরো দেব, এই কাল পরশুর মধ্যেই আপনাদের আরো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করব, কারণ দুটো বিশেষ দিন আমরা খুব শিগগিরই পাচ্ছি, যে দুটো বিশেষ দিনে আমরা করোনাকে মোকাবিলা করার জন্য বিশেষ মহাজাগতিক ঊর্জা পাব, বিশেষ মহাজাগতিক ঊর্জার বিচ্ছুরণ হবে। 6th and 7th মে, এখনই বলে রাখছি, 7th মের কথা আপনাদের আগেই বলেছি, 6th ওটা আরেকটু রিপিট করে দেবো, রিক্যাপচুলেট করে দেবো, রিফ্রেশ করে দেবো, আর 6th মেটা ডিটেলে বলবো। তো এতগুলো যে আপনাদের অলরেডি আমি মেডিটেশনের মডিউল দিয়েছি, এটা খুব কঠিন কাজ, কারণ আমরা তো সিদ্ধগুরুদের কাছ থেকে পিওর পদ্ধতিটা পেয়েছি, সব বীজ মন্ত্র যুক্ত, সেই বীজ মন্ত্রগুলোকে বার করে করে, মানে বেদানা থেকে দানা বাছাই করা, তরমুজ থেকে দানা বাছাই করা অত্যন্ত কঠিন কাজ, সেই বীজ মন্ত্রগুলোকে বাছাই করে করে, বার করে করে, কিভাবে ডিজাইন করলে এই রকম ক্রিটিক্যাল ইন্টেন্স তীব্র সংকটময় সময় আমি লাভটা পেতে পারি, আমি কানেক্ট করতে পারি, আমি সংযুক্ত হতে পারি, সেই জন্য এটা অত্যন্ত কঠিন কাজ, অনেক লেবোরিয়াস কাজ, অনেক এফোর্ট দিতে হয়েছে। কেন দিয়েছি? কারণ আমার একটা চরম ভীতি যে কত মানুষ যে ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে, পেরিশ করবে। কেন করবে আজকে সেটা, এই আমার এন্টায়ার যে থট প্রসেসটা, তার একটা প্রত্যক্ষ প্রমাণ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেটা আপনারা কমেন্ট সেকশনে গিয়েও দেখতে পারবেন। ইরফান খানের যে ভিডিওটা, তাতে ভাস্কর দাস বলে একজন কমেন্ট করেছে, ওই কমেন্টের থ্রেডটা আপনারা পড়বেন, পড়লে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কি চলছে, কিন্তু আমি সেটাকে একটু এখানে ব্যাখ্যা করে নিই। প্রথমে ভাস্কর দাস আমাকে লিখলেন যে তুলারাশি মকর লগ্নের জীবনে সাফল্য কোন বয়সে আসতে পারে, তা আমি তার উত্তরে তাকে বললাম যে দেখুন, এটা আপনার ব্যক্তিগত জন্মছক সংক্রান্ত প্রশ্ন, আপনি কনসালটেশন করুন। তখন উনি বললেন যে না, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন না, এটা আমার একটা সার্বিক জেনারেল প্রশ্ন, আপনি যদি কাইন্ডলি উত্তরটা দেন। তা আমি ওনাকে লিখলাম যে তুলা এবং মকর দুটোই তো শনি ওরিয়েন্টেড, তো সেখানে শনির প্রভাবটা একটা থাকেই, তো 30-এর কোঠায় মধ্যবর্তী সময়, 35, 34 to 36, এই সময় সাফল্যটা আশা করা যায়। তবুও জন্মছকে আরও অনেক বিষয় থাকে, ফ্যাক্টার্স থাকে, যেগুলোকে বিচার না করে ওরকম আলতাবড়ি বলাটা উচিত নয়। পঞ্চম ভাব আছে, কি দশা আছে, কি ট্রানজিট আছে, এগুলো অনেকগুলো ফ্যাক্টার্স আছে, যেটা কনভার্জেন্স অফ এনার্জি। যাই হোক বলে আমি উত্তর দিলাম। তখন ভাস্কর দাস রিটার্ন কমেন্ট করলেন যে আপনি 1 নম্বর জ্যোতিষী, ইউ আর নাম্বার 1 জ্যোতিষী, কারণ আমার তুলা রাশি মকর লগ্ন এবং আমার এই 33-34 বছর বয়সেই আমি সাকসেস পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। এখন আপনাকে একটা শেষ প্রশ্ন করছি বলে কি একটা প্রশ্ন করেছেন, আমার আর সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে দেখে নেবেন। প্রশ্ন হচ্ছে, আমি তখন ওনাকে লিখলাম, আমি ফাইনালি উত্তর দিলাম
যে এই যে চালাকি, এই যে ছল চাতুরি, মিথ্যাচারিতা, কপটতা, দিস দ্য ওয়ার্স্ট থিং ওয়ান ক্যান ডু আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস। এখন যখন আমাদের আরও উন্নত চেতনার দিকে এগোতে হবে, আরও পিউরিফিকেশন দরকার, আরও সংশোধন দরকার, সংস্কার দরকার, মনকে পরিশোধিত করা দরকার, সেখানে এই মাত্রার মিথ্যাচারিতা এবং কতটা আমাকে আন্ডার এস্টিমেট করা, নিজেকে ওভার এস্টিমেট করা। একজন মানুষ যে আমার ভিডিওটা দেখছে, আমার কথাগুলো শুনছে, সে কতটা নির্বোধ হতে পারে, আমার কথাগুলো যে তাকে একেবারেই স্পর্শ করছে না, সে যে আমার কথা শুনে, আমার ভিডিও দেখে আমার সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই তৈরি করতে পারেনি, এবং তার উপর উপরন্তু সে আমাকে বাকি সমস্ত অশিক্ষিত, কপট, অসাধু জ্যোতিষীদের সঙ্গে একই আসনে বসিয়ে দিয়েছে, এবং তারপর সে তার সেই চালাকি, কপটতা, সেই মিথ্যাচারিতাকে একেবারে ভুলে গিয়ে, কোনো গুরুত্বই না দিয়ে, মনে করছে যে আমার স্তবস্তুতি করলে, আমার তারিফ তোষামোদ কোষামোদ করলেই আমি একেবারে বরফ গলে জল হয়ে গিয়ে তাকে তার আবার প্রশ্নের উত্তর দেব। মাইন্ডের ওয়ার্কিংটা চিন্তা করুন, এই মাইন্ডের ওয়ার্কিং, এই মানসিকতাকেই তো আমি সংশোধন করার চেষ্টা করছি, যে আপনারা এই প্যাটার্নগুলো থেকে, এটা ভালো মন্দের জায়গা নয়, এটা সমালোচনা প্রশংসার জায়গা নয়, প্রশ্ন হচ্ছে এই চিন্তন মননের ধারা আপনার সর্বনাশের কারণ হবে। মকর লগ্ন, লগ্নে নিচস্থ বৃহস্পতি বসে আছে, দুদিন পরে বক্রী হবে, তারপরে ধনুতে গিয়ে আবার ফিরে এসে দীর্ঘদিন নিচস্থ এই লগ্নে থাকবে। সেপ্টেম্বরের রাশি, তুলা রাশি, সেপ্টেম্বরের রাশির দ্বিতীয় অষ্টমে রাহুকেতু যাবে, আমার হরোস্কোপ দেখারই দরকার নেই, আমি তো মানুষটার আচরণ দেখছি, মানসিকতা দেখছি এবং লগ্ন রাশিটা জেনে গেছি, আমি তো সেখান থেকেই ভালো রকম আন্দাজ করতে পারছি যে এর আসন্ন কি ভয়ঙ্কর শাস্তি আসছে। কারণ আমার এই যে পিউরিফিকেশনের জায়গাটা, আমি ভাস্কর দাসকে কমেন্টে লিখেওছি যে আপনি প্লিজ এই জায়গাটা থেকে নিজেকে বিরত রাখুন, কারণ আমার শুভ যোগ, শুভ প্রারব্ধ যদি এখন জাগ্রত, অ্যাক্টিভও থাকে, সক্রিয়ও থাকে, আমার ক্রিয়মাণ কর্ম, আমি যেটা করছি, আমার এই যে প্রেজেন্ট অ্যাকশন, এই চরম মিথ্যাচারিতা, চালাকি আর কপটতা, এটা তো সব কিছুকে নির্মূল করে দেবে। আপনি একটা দারুণ আহার গ্রহণ করছেন, আপনি একটা রাবড়ি খাচ্ছেন, এক ভার দারুণ মালাই দেওয়ার রাবড়ি খাচ্ছেন, একটা মাছি পড়ে গেল, আপনি খেতে পারবেন আর রাবড়িটা। তো ভালো জিনিসটাকে তো আরো প্রোটেক্ট করে, আরো সংরক্ষিত করে রাখতে হয় যদি আপনার ভালো দশা চলে। আমি একথাও ভাস্কর দাসকে লিখেছি যে আপনার বিশাখা নক্ষত্র বি ভেরি কেয়ারফুল, কারণ বিশাখা নক্ষত্র ভীষণ একটা ভুলভাল অহংকার দেয়, অহমিকা দেয় এবং এই চালাকি করার প্রবণতা দেয়। এই সমস্ত মানুষই কিন্তু ওই ইঁদুর দলের সদস্য, যারা পাইপ পাইপার বাসিওয়ালাকে ফলো করছে, এরাই কিন্তু ওই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আর ভিউয়ার। এদের একেবারে অবশ্যম্ভাবী ধ্বংস থেকে বাঁচানোটা আমার একটা পরম প্রয়াস, এবং আর কিছু পারি না পারি, অন্তত এই জায়গাটা ফোকাস হারালে চলবে না, যে
পিউরিফিকেশন ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই পিউরিফিকেশন নিয়ে আমি আরেকটা ভিডিওতে আরেকটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু সংক্ষেপে এখন জাস্ট ছুঁয়ে যাচ্ছি। এটা আপনারা প্লিজ মাথায় রাখুন যে শুধু মেডিটেশন নয়, সঙ্গে পিউরিফিকেশন, এবং সেই পিউরিফিকেশনের মধ্যে নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে বাক, স্পিচ, মিথ্যাচারিতা। এই জায়গাটা থেকে আপনারা প্লিজ একটা বিশেষ অ্যালার্ট এবং সচেতন হন। তো এই যে মৃত্যু মিছিল, নক্ষত্র পতন শুরু হয়েছে, আমি ইনফ্যাক্ট সকালবেলায় ঋষি কাপুরের প্রয়াণের জীবনাবসানের খবর পেয়ে ফেসবুকে আপডেট দিয়েছিলাম যে ডোন্ট বি সারপ্রাইজড, মোর টু ফলো। তো মোর টু ফলো তো হয়েছে, এবং আরও হলে আমি আশ্চর্য হব না, কারণ এটা একটা খুব ইন্টেন্স টাইম। তো একবার ট্রিগার হয়ে গেলে যাদেরই ওই যেটা ইরফান খানের হরোস্কোপে আলোচনা করেছি যে প্ল্যানেটারি এনার্জিসগুলো সব আলোগুলো যদি জ্বলে যায় তাহলে জীবনের আলোটা নিভে যায়। তো ঋষি কাপুর হচ্ছে পিওর টরাস, বৃষর একেবারে প্রতিমূর্তি, শুক্র ভেনাস, সিনেমার জগৎ, চলচ্চিত্রের জগৎ, অভিনয়, গুড লাইফ। উনি খেতে ভালোবাসতেন, স্কচ উইস্কির খুব ভক্ত ছিলেন, সেটা একটা অবশ্যই স্বাস্থ্যহানির কারণ, সেটা আমরা জন্মছকে দেখব। তো বৃষ লগ্ন এবং কুম্ভ রাশি, সাড়েসাতি শুরু হলো জানুয়ারির 24। ইরফানের বৃশ্চিক রাশি সাড়েসাতি শেষ হলো 24, ঋষি কাপুরের সাড়েসাতি শুরু হলো। বৃষলগ্ন কুম্ভ রাশি থার্ড হাউসে কর্কটে কেতু, ফোর্থ হাউসে রবি বুধ সিংহে, সকেত্রস্থ রবি, ফিফথ হাউসে পঞ্চমে শনি এবং নিচস্থ শুক্র। এবার এই শনি আর নিচস্থ শুক্রটা খুব ইউনিক একটা কম্বিনেশন। সপ্তমে সকেত্রস্থ মঙ্গল বৃশ্চিকে, নবমে মকরে রাহু, আর দশমে হচ্ছে চন্দ্র রাশি কুম্ভ। তাহলে ওই যে দশমের চন্দ্র, চন্দ্র হচ্ছে মাস, পাবলিক, অ্যাপিল, এবং তার সঙ্গে বৃষ লগ্ন, এবং লগ্নপতি শুক্র পঞ্চমে, হাউস অফ ক্রিয়েটিভিটি, হাউস অফ এন্টারটেনমেন্ট, মনোরঞ্জন। এবং কার সঙ্গে বসে আছে না, ভাগ্যপতি আর দশমপতি, অর্থাৎ তার যে সহজাত যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সহজাত যে মেরিট, ন্যাচুরাল অ্যাক্টর, তারই স্ফুরণ হবে পঞ্চমে। এবং এই শনির দশা থেকেই তার জীবনের উত্তরণ 1970, যখন তিনি পিতার সিনেমা মেরা নাম জোকারে চাইল্ড আর্টিস্ট হয়ে অভিনয় করলেন এবং রাষ্ট্রীয় পুরস্কার পেলেন। এবং এন্টায়ার শনির দশাটা কিন্তু ওনার সাকসেস, তারপর কিছুটা বুধের দশাতেও পেলেন। কিন্তু এই নিচস্থ শুক্র, নিচস্থ শুক্র লগ্নপতি পঞ্চমে লগ্নপতি পঞ্চমে নিচস্থ, এটা আমরা কর্কট লগ্নের ক্ষেত্রেও পাই, যে কর্কট লগ্নের চন্দ্র যদি বৃশ্চিকে থাকে তাহলে লগ্নপতি নিচস্থ। এখন এই লগ্নপতি পঞ্চমে নিচস্থ হলে পঞ্চমটা তো আবার বুদ্ধিস্থান না, এই লগ্নপতি পঞ্চমে নিচস্থ হলে কোনো না কোনো বুদ্ধি বিবেচনা বিচক্ষণতার অভাবে মানুষের জীবনে এমন কিছু আচরণ হয় যেখান থেকে তার বিপদ আসন্ন হয়। এবং হেলথটা প্রাইমারিলি লগ্ন থেকে, সেটা আমরা বলতেই পারি।
আর শুক্র যেহেতু ভোগ বিলাসের গ্রহ এবং সে লগ্নপতি, সুতরাং একটা ফান লাভিং এনজয়মেন্ট সেন্সুয়াল লাইফ যেটা বৃষর ইনেট কোয়ালিটি সেটা ওনার ছিলই। ওই যে শুক্রের দশা 2002 থেকে শুরু হলো, তখন থেকে কিন্তু ওনার হেলথের ডিস্টারবেন্স শুরু হয়ে গেল। যতক্ষণ শনির দশা যেই শুরু হলো, শনি কিন্তু লগ্নপতিকে নিয়ে বসে আছেন, এক্সেলেন্ট যোগ তো, লগ্ন নবম দশম পঞ্চমে, হোয়াট মোর ক্যান ওয়ান আস্ক ফর, এবং তারই দশা। কিন্তু ওই শুক্রের ফল আমাকে পেতে হবে, যদি না আমি ওই শুক্রকে কন্ট্রোল করতে পারি, শুক্রর ওই আনরুলি ওয়েজটাকে, ওই ভোগবিলাসকে আমি যদি না অ্যাভয়েড করতে পারি, তাহলে আমার শুক্রের ফলটা পেতে হবে। তাহলে ঋষি কাপুরের 7:30 শুরু, শুক্র জাস্ট বসে আছে বক্রগতিতে যাওয়ার জন্য লগ্নপতি লগ্নে, কিন্তু লগ্নপতি লগ্নে মানে স্ট্রেংথ নয়, লগ্নপতি লগ্নে তো প্রতীক্ষা করে বসে আছে, জাস্ট তার বক্রগতি শুরু হবে, প্রি রেট্রোগ্রাড টাইম। এবং ইরফান খানের মতোই শুক্রের দশায় বুধের অন্তর্দশা এই পিরিয়ড ওনার চলছে, এবং শুক্র বুধ মঙ্গল রাহু এই হচ্ছে ক্রম, শুক্রের দশা বুধের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তর রাহুর সূক্ষ্ম। আমরা কিন্তু এই সেম কম্বিনেশনটা ইরফান খানের ক্ষেত্রেও পেয়েছি। এবং 9th-7th May পূর্ণিমা আসন্ন, তো এই এবং ওনার নবাংশ ছকে শুক্র কিন্তু রাহুকেতুর অ্যাসপেক্টে, রাহুকেতুর সঙ্গে কেতুযুক্ত হয়ে বসে আছে, সুতরাং লগ্নপতি ভীষণ অ্যাফ্লিক্টেড। তো লগ্নপতি ভীষণ অ্যাফ্লিক্টেড, তার দশা যেই শুরু হয়েছে 2002 থেকে সমস্যা, এবং ওনার যে বোন ম্যারো ক্যান্সার সেটা কিন্তু ওই 2018 শুক্রের দশায় বুধের অন্তর্দশাতেই কিন্তু ডিটেক্টেড হলো। এবং এই যে কেতু থার্ড হাউসে অশ্লেষা নক্ষত্রে, এই অশ্লেষা নক্ষত্র কিন্তু ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক্যালিও যেরকম রেজাল্ট দেবে, আবার যেহেতু গণ্ডন্ত এবং ক্যান্সারের কারকতা এবং ক্যান্সার রাশি, সেখানে কেতু এবং সেখানে অশ্লেষা নক্ষত্র, উনি যে এভারগ্রিন একটা রোম্যান্টিক হিরো, ওই যে রোম্যান্সের জায়গাটা, ওটা কিন্তু ওই পঞ্চম, পঞ্চমের শুক্র শনি, যতদিন শনি চলল তারপর যতদিন বুধ চলল, শনিতে ওনার শনির দশাতে সবচেয়ে ওনার বেস্ট পিরিয়ড 1959-78, তার মধ্যে 70 থেকে শুরু হলো কর্মজীবন চাইল্ড আর্টিস্ট হিসেবে, 73 ববি হলো, এবং এই ববি সিনেমাতেই কিন্তু এতটাই সাফল্য এলো যে পিতা রাজ কাপুরের যে আর্থিক বিপর্যয় হয়েছিল মেরা নাম জোকার করে, সেটা কিন্তু সেই জায়গাতে রাজ কাপুরকে উদ্ধার করল ঋষি কাপুর। তারপরে 1974 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন। সুতরাং শনির দশাতে শনি রাজ্যকারক গ্রহ পঞ্চমে বসে আছে লগ্নপতিকে নিয়ে, ফুল ব্লাস্টের সব রেজাল্ট। কিন্তু ওই যে নিচস্থ শুক্র, ওই নিচস্থ শুক্রের ফলটা পেতে হবে, উনি খাদ্যরসিক ছিলেন এবং শুনেছি স্কচ পান করতে খুব ভালোবাসতেন, একটা খুব অভিজাত পরিবার কাপুর ফ্যামিলি, বলিউডের ব্লু ব্লাড, তো সেই সমস্ত থেকেই কিন্তু একটা রোগ
এবং সেই রোগের কাছে মানুষের হার মানা, সেখান থেকেই জীবনাবসান। কিন্তু কানেকশনগুলো আমাদের দেখতে হবে। এই সাড়ে সাতির যে কনসেপ্টটা, সাড়ে সাতির ওই শেষ হওয়া বা শুরু হওয়া, যে কোনো এই যে সন্ধিক্ষণটা বা জাস্ট আর্লি টাইমটা, মোমেন্টস, শেষ হওয়ার পরপর, শুরু হওয়ার পরপর, এই টাইমগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আগামী ভিডিওতে চুনি গোস্বামী এটা আলোচনা করব, কিন্তু এটা আমাদের এই ইরফান খানের ক্ষেত্রেও আমরা দেখলাম, ঋষি কাপুরের ক্ষেত্রেও আমরা দেখলাম যে সাড়ে সাতির শুরু আর শেষ, তোমার হলো শুরু আমার হলো সারা, তার সঙ্গে গোচরের কানেকশন, এই যে ওনার ভাগ্যস্থানে নিচস্থ বৃহস্পতি, এই যে শুক্র লগ্নে প্রি রেট্রোগ্রেড পিরিয়ড, এই সমস্তগুলোই তো ট্রিগার। কিন্তু ওনার যে মেরিট, ওনার যে হাইট অফ সাকসেস, সেটা কিন্তু ওই শনি শুক্র পঞ্চমে শনির দশা, বুধের দশা, আর বুধ তো পঞ্চমপতি, সুতরাং সেও তাকে সাকসেস দেবে। কিন্তু ফাইনালি নিজস্ব লগ্নপতির দশাতেই কিন্তু তার জীবনাবসান। এটাই আমাদের মাথায় রাখতে হবে যে জন্মছকের ভালো মন্দ প্রত্যেকটার কিন্তু একটা সক্রিয় ভূমিকা আছে। সর্বম শুভময়ম শুভানন্তা শুভকৃপা আনন্তা।